الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবন ঘনিষ্ঠ এবং আমাদের শ্বাসে শ্বাসে যেটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা আল্লাহর কাছে সাহায্য চাওয়া এতে আমাদের উভয়বিধ লাভ হয় এটা ইবাদত হিসেবেও আখ্যায়িত হয়েছে এবং এর মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের যেই সার নির্যাস সম্পৃক্ত হওয়া তার সামনে অনন্য বিনয় প্রকাশ করা ইবাদতের অর্থই তো হলো গায়াতুল জুল্লি মা গায়াতুল মুহাব্বা তার ভালোবাসাও প্রকাশ পায় আপনি যখন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবেন এটা ভালোবাসার একটা নিদর্শন হিসেবে অক্ষত থাকবে রক্ষিত সংরক্ষিত থাকবে আরবিতে কথা আছে মান আহাব্বা শাইআন আকসারা যিকরা যে যে জিনিসকে ভালোবাসে সে তার স্মরণও বেশি বেশি করে করে তো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণাপন্ন হওয়া এটা আমাদের এমনিই প্রয়োজন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করারও দুইটা অর্থ আছে একটা হলো ইবাদত ইবাদতকেও আর কোরআন সুন্নাহর পরিবেশে দোয়া বলা হয়েছে আর চাওয়াকেও দোয়া বলা হয়েছে তো আপনি কোনটাই বাদ দিবেন কোনটাই তো বাদ দেওয়ার মতো নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা ফুরকানের শেষ আয়াত 77 নম্বর আয়াত যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল মা ইয়াবু বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিযাম তুমি বলে দাও যে আমার রবকে কোন জিনিস ঠেকায় রাখে কোন জিনিস তাকে বাধা দেয় কোন জিনিস তিনি তোয়াক্কা করেন মানে তোমাদেরকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দেওয়া তোমাদের ব্যাপারে কোনো ধরনের ভ্রূক্ষেপের কোনো প্রয়োজন ছিল না কিন্তু একটা জিনিসের কারণে আল্লাহ মূল্যায়ন করেন মানে মূল্যায়ন এর কোনো তোমাদের জো নাই তোমাদের কোনো উপায় নাই মূল্যায়নের জন্য তোমরা কোনো কিছুই না শুধু আল্লাহর ইবাদতের মাধ্যমে বা আরেক অর্থে দোয়ার মাধ্যমেই তোমাদের যা কিছু আছে আল্লাহর কাছে তাইলে আমাদের কদর এটাও দোয়ার মাধ্যমে এদিকে আমরা জানলাম যে আমাদের চাওয়া পাওয়া সবই তো ওনার মাধ্যমেই হবে ওনার কাছ থেকেই হবে তো এটা যদি না হয় আল্লাহর কাছ থেকে আমরা না পাই আমরা বঞ্চিত হলাম আবার আল্লাহর কাছে আমাদের মূল্যায়নটাও যদি দোয়ার উপরে বা ইবাদতের উপর ভিত্তিশীল হয় আমরা এরপরও কিসের অপেক্ষায় থাকি তার চেয়ে আর আশ্চর্য হলো মানুষ আল্লাহর দরবার বাদ দিয়ে অমুক তমুকের দরবারে গিয়ে খুঁজে কেউ ফিরে না খালি হাতে খাজারেতের দরবারে এটা কোনো মুসলমান হয় বলতে পারে এটা কোনো ইমানের অন্তর্ভুক্ত কোনো কথা কশ্চিন কালেও না ইমানের দাবির সাথে এর কোনো ঘূর্ণাক্ষরেও তার কোনো সম্পর্ক নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুমান ইবনে বাশির থেকে হাদিস আসছে তিনি বলেছেন মুসনাদ আহমদের 18352 সিরিয়ালে হাদিস আসছে আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী নিয়ে আসছেন 714 সিরিয়ালে যে ইন্না দোয়া হুয়াল ইবাদা দোয়াটাই হলো ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন দোয়াটাই ইবাদত তারপরে শুধু তাই নয় এটা দিয়ে তিনি কোরআনের আয়াত প্রমাণ করেছেন কোরআন আয়াত দিয়ে কথাটাকে যে আল্লাহ পাক কি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমাদের রব ঘোষণা দিয়েছেন তোমাদের রব ডিক্লিয়ার দিয়েছেন তোমাদের রব জানিয়ে দিয়েছেন অভিহিত করেছেন যে আমাকে ডাকো অথবা আরেকটা অর্থ আমার ইবাদত করো আস্তাজিব লাকুম যদি অর্থ এটা হয় যে আমার ইবাদত করো তাহলে আমি তোমাদের দোয়া কবুল করবো তাহলে এটা হলো আরো ব্যাপক যে কোনো ইবাদতেই আপনার মনের আশা পুরো হয়ে যাবে আর অর্থ যদি করা হয় যে আমার কাছে চাও তাহলে আমি তোমাদেরকে দান করব তাহলে চাইয়ে আপনাকে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটার দুই দিক থেকে গুরুত্ব বেশি একটা হলো যে আপনি যত ইবাদত করবেন এটা ফজিলত পাওয়া গেল ইবাদতে আর এতে আপনার দোয়ার কাজ হয়ে গেল আরেকটা আপনি পাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইলেই মহান রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কাছে পাইতে গেলে আল্লাহর কাছ থেকে আপনাকে চাইতে হবে ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ ইক্তিদা ও সিরাতুল মুস্তাকিমের দ্বিতীয় খণ্ডে 312 এবং 13 পৃষ্ঠায় এই কথাটাকে তিনি পরিষ্কার করেছেন এটা হলো তার তত্ত্বগত কিছু ব্যাখ্যা হাদিস কি বলেছে যে দোয়াই হলো ইবাদত অতএব আমরা এখান থেকে পাচ্ছি যে দোয়াটা আমাদের খুবই জরুরি এবং ইবাদতের সার নির্যাস যেহেতু দোয়া সেখানেও আমরা সেটা মনে রাখবো এবং ইয়ের মধ্যে আসছে নামাজের ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে প্রচুর জায়গায় দোয়া কবুল হয় তো নামাজটা হলো সবচেয়ে চাক্ষুষ ইবাদত সবচেয়ে বাহ্যিকভাবে ইবাদত করতে গেলে আমরা বেশি যেটা করে থাকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদতের মধ্যে কিন্তু জায়গায় জায়গায় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তো 8টা জায়গায় ঠিক করেছেন দোয়া তো যাই হোক এগুলো হলো সানা হিসাবে বা আরবিতে বলার এবং ইসলামে যেগুলো বলা আছে দুইটা দোয়ার ধারা আছে একটা হলো চাওয়ার দোয়া আরেকটা হলো আল্লাহর প্রশংসার দোয়া সব মিলিয়ে এটা তো আপনি সরাসরি চাওয়ার যে আরো দুইটা জায়গা আছে সেজদা এবং শেষ বৈঠক সেখানে আমরা কি চাই একদল আলেম তো বলছেন নিজের ভাষায় বলতে পারবেন আমরা কি সেখানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ এক হাদিসে মওকুফ হিসেবে আসলে তো আসছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান্নার এটা কোরআনের দোয়া সবচেয়ে ব্যাপক সবচেয়ে আপনার পূর্ণাঙ্গ দোয়া যে আল্লাহ দুনিয়া
আখিরাত সব কিছুর কল্যাণ চাচ্ছি, এই জাহান্নাম থেকে আমি আশ্রয় চাচ্ছি। এই দোয়া বলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে মওকুফ হিসেবে হলো, বিশুদ্ধ আসছে যে আল্লাহ অতীত মানে নগদ এবং বাকিতে কাছের এবং দূরের যত কল্যাণ আছে যা আমি জানি যা আমি জানি না তোমার কাছে চাচ্ছি। আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম, যত অনিষ্ট আছে মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি, কাছের এবং দূরে অগ্রিম এবং বাকি যা আছে মানে মানে পরবর্তীতে ভবিষ্যতে এগুলো থেকে আমি আশ্রয় চাচ্ছি, যা জানি আমি যা জানি না তারও অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি। এই হাদিসের মধ্যে আবার এটা আসছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু আব্দুকা ওয়া নাবিয়ুকা মুহাম্মাদুন। তারপরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলতেও পারেন যেহেতু হাদিসের শব্দ হিসেবে না বললেও হবে, অনুবাদের সময় ব্যাখ্যার সময় বলবেন, ও ইবাদুকা সালেহুন, আবার ও আউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু আব্দুকা ওয়া নাবিয়ুকা মুহাম্মাদ ওয়া ইবাদুকা সালেহুন, আল্লাহ আমি তোমার কাছে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনি তোমার বান্দাও বটে, আর যত নেক বান্দারা মানে এখানে সাহাবা তাবেইন তবে তাবেইন আইম্মায়ে মুজতাহিদিন যত সাহিত্যিক কবি যারা স্বয়ংক্রিয় ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারেন, কথা বলে বলে দোয়ার যে ভাষা এগুলো ব্যবহার করে অঙ্গভঙ্গি দিয়ে আল্লাহ রহমতের সাগরে প্রকম্পন সৃষ্টি করেও মানে তারা তাদের মনের বাসনা আদায় করতে পারেন, তারা যা বলছে আমি একা আমার এই মুহূর্তে আমি সবই বলছি, কত ব্যাপক কথা আলিমগুল বলছে। এটা হলো দুনিয়ার মধ্যে সেরা দোয়া, এবং হাদিসে আমাদেরকে সাজেস্ট করা আছে আমরা এরপরেও এগুলো দোয়া করি না, উঠতে বসতে চলতে ফিরতে তো আল্লাহ কাছে দোয়া করা দরকার। আসুন সদা সর্বদা আমরা যেন আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহকে ডাকলে হবে কি তার নৈকট্য লাভ হবে, মহাব্বত বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় থাকবে, শয়তানি ওয়াসওয়াস থেকে আমরা বাঁচতে পারবো। আজকে আমাদের সময় ওয়েস্ট হচ্ছে কি কারণে, ওই আপনার সেই ফেসবুক পেজে তারপরে আপনার এটা সেটা নাউজুবিল্লাহ নানান হাবি জাবিতে, এগুলোর থেকে বাঁচারও একটা উপায় হবে। আর আপনি যখন আল্লাহকে বেশি বেশি ডাকবেন আল্লাহ তার প্রিয় বানিয়ে নেবেন, তখন আল্লাহর ইবাদতেই আপনার মজা থাকবে, কোরআন করিম তিলাওয়াতেই আপনি স্বাদ পাবেন। বিগত আলোচনায় এটা আমরা উল্লেখ করেছি যে কোরআন ছাড়া আল্লাহ রাব্বুল পাওয়ার কোনো ব্যবস্থাই নেই। এখন আজকে আলোচনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনি দোয়া করবেন, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক নিবিড় হবে, আল্লাহ আপনাকে কোরআনের স্বাদও আপনাকে আস্বাদন করিয়ে দিবেন, এবং আপনি আল্লাহর সিরাতে মুস্তাকিম যেটা ধরে চললে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন, সেই পথেও আপনি অটল অবিচল থাকতে পারবেন। শয়তানি সকল ওয়াসওয়াসা থেকে ফিতনা ফাসাদ থেকে আল্লাহর আযাব এবং গজব থেকে সর্বোপরি আমরা বাঁচতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সদা সর্বদা আমরা আল্লাহর স্মরণে আল্লাহর কাছে দোয়া করে করে আমাদের সকল কাজ আদায় করতে পারি। সাহাবায়ে কেরামগণ বুখারীতে আসছে যে স্যান্ডেল ফিতাটা ছিঁড়ে গেল আল্লাহর কাছে বলতে, আমরা আছি কোথায়, আল্লাহ থেকে আমরা আসলেই গাফিল হয়ে গেছি, আসলেই আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আসলে আমরা অনেক দূরে সরে পড়েছি, ছিটকে পড়ে গেছি, এই জন্য আমাদের সংসারে আমাদের জীবনে আমাদের এই দুনিয়ায় আমাদের এই পৃথিবীতে যত অশান্তি। আল্লাহ নিজে বলেছিলেন, ওলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, তোমরা তাদের মতো হয়ে যাও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফানসাহুম আনফুসাহুম, এর ফলে এর খেসারত হিসাবে শাস্তি হিসাবে আল্লাহ তাদের স্বার্থের কথা, তাদের কোন জিনিস ভালো কোন জিনিস মন্দ হিতাহিত জ্ঞানটাই আল্লাহ তাদেরকে থেকে উদাও করে দিয়েছে। আজকে আমাদের এই যে অবস্থা, মানুষকে দেখা যায় আধা পাগলের মতো, কেন আল্লাহকে ভুলে যাওয়ার কারণে নামাজে মনোযোগ নেই, কেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের এতটুকু গুরুত্বই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসার থেকে আমাদের জীবন থেকে সকল শান্তি সমৃদ্ধি শুভাশিস এবং আমাদের যেই ইমেজ আসল অনুভূতি আমাদের ইনজয়, আপনি যা বুঝেন আসলে আধ্যাত্মিক আন্তরিকতা হৃদ্যতা সৌহার্দ্যপূর্ণ আচরণ সমীহ করে চলা আল্লাহর সাথে আমাদের যে খুশু খুজুর মাধ্যমে ইবাদত করা পারস্পরিক সম্পর্কের মধ্যে যে একটা আমরা যে চমক সব হারিয়ে ফেলেছি শুধু এই কারণে যে আমরা আসলে আল্লাহ থেকে গাফিল হয়ে গেছি। আসুন আল্লাহর প্রতি আমরা মনোনিবেশ করি, দোয়া বেশি বেশি করে করি, জিকিরে মশগুল থাকি, কোরআন তিলাওয়াত বেশি করি, এবং ফরজ এর পাশাপাশি নফল নামাজগুলো আমরা বেশি বেশি করে আদায় করি সুন্নতির ভিতরে থেকে, তাহলে অবশ্য অবশ্যই আমাদের দুনিয়াতেও সফলতা আসবে, পরকালে আমরা জান্নাত লাভে ধন্য হব। ওয়া রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।